বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের আজ আমরা 4.2 অনুশীলনীর উদাহরণ নম্বর 23 নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে তোমাদের 21 এবং 22 নিয়ে আলোচনা হয়েছিল, আজকে আমাদের উদাহরণ নম্বর 23 নিয়ে আলোচনা হবে। তো 23-এ প্রশ্নটা তোমরা একটু দেখো, যে প্রশ্নে দেওয়া আছে এ প্লাস বি ইকুয়াল টু 3, এ বি ইকুয়াল টু 2, এটা প্রশ্নে দেওয়া আছে। এবং প্রশ্নে মান বের করতে বলছে, এ কিউব প্লাস বি কিউবের মান তোমাদেরকে বের করতে বলা হয়েছে। তো আমরা এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্তটা আমরা ফলো করব, কারণ অনুসিদ্ধান্ত অনুসরণ করব এই কারণে যে মানগুলো যেটা দেওয়া আছে এটা অনুসিদ্ধান্তের সাথে যাবে। তো এটার অনুসিদ্ধান্তটা আমরা জানি, এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখানে এ বি এর মান দেওয়া আছে, এ প্লাস বি এর মান দেওয়া আছে 3, এ প্লাস বি এর মান হচ্ছে 3 এ হোল কিউব মাইনাস 3 ইন্টু এ বি এর মান হচ্ছে 2 ইন্টু এ প্লাস বি এর মান হচ্ছে 3। তাহলে 3 3 9 3 9 27, বিয়োগ 3 2 6 3 6 18, তাহলে আমাদের উত্তর বের হচ্ছে কত? 9। এই হচ্ছে 23 নম্বর অঙ্ক। হ্যাঁ, উদাহরণ নম্বর 24, উদাহরণ নম্বর 24-এ প্রশ্নে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10। প্রশ্নে তোমরা প্রশ্নটা দেখবা, প্রশ্নে দেখা যাচ্ছে যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10 এবং এক্স ওয়াই এর মান দেওয়া আছে 30। তাহলে আমাদেরকে মান বের করতে হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের। তো আমরা জানি সূত্র হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত, এ প্লাস বি হোল কিউব সরি এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, এটা আমাদের সূত্রে আমরা অনুসিদ্ধান্ত পেয়েছিলাম। তো এখন এখানে এক্সকে আমরা মনে মনে এ ধরতে পারি, মানে সিমিলার যদি আমরা হিসেব করি, এটাকে যদি এক্স ধরি, এটাকে যদি ওয়াই ধরি, তাহলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা এখন এক্স মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 10 হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াই এর মান দেওয়া আছে 30 ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 10। তাহলে 10-এর উপরে যদি কিউব করি আমরা, 1000 বের হবে মাইনাস 3 3 9 9 90, 10 দ্বিগুণ করলে 900, তাহলে আমাদের বের হচ্ছে কত? 100। আনসার হচ্ছে 100। সরি, আমার একটু ভুল হয়েছে, এখানে আসলে যোগ চিহ্ন, এখানে যোগ হবে, এখানে যোগ হবে, তো উত্তরটা হবে 1900। হ্যাঁ, এখন আমরা 25 নম্বর অঙ্কটা দেখব। 25 নম্বর উদাহরণে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এটা প্রশ্নে দেওয়া আছে, আমাদেরকে মান বের করতে হবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 12xy। তো এটার মান আমাদেরকে বের করতে হবে। তো এখানে আসলে আমরা অঙ্কটা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে এটাকে সূত্র প্রয়োগ করে, অথবা এখানে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র প্রয়োগ করে, এক্স কিউব প্লাস ওয়াই কিউবের সূত্র যদি আমরা এটুকুকে নেই, এটাকে আমরা হাতে রেখে দিই, এটাকে নেই, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আমরা ব্যবহার করতে, অনুসিদ্ধান্তটা আমরা ব্যবহার করতে পারি, এ কিউব প্লাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এটাকে যদি আমরা এখানে ইউজ করি, তাহলে এক্স প্লাস ওয়াই হোল কিউব মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা প্রশ্নে দেওয়া আছে। এরপর সরি, এটা আমরা এটাকে সূত্র হিসেবে ধরে আমরা এটা করলাম, বাকি অংশ এখানে প্লাস 12xy, মানে এই অংশটা এখানে বসে গেল আর এই অংশটার সূত্র হিসাবে এটা প্রয়োগ করা হলো, বুঝছো সবাই? আচ্ছা, এরপরে দেখো এখানে এবার এটার মান দেওয়া আছে 4 কিউব মাইনাস 3 ইন্টু এক্সওয়ের মান আমরা জানি না, এখানে আমাদেরকে এটার মান দেওয়া আছে, এক্সওয়ের মান আমাদেরকে দেয় নাই, এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 4, তো ইন্টু 4 প্লাস 12xy। আচ্ছা, এবার 4-এর উপরে কিউব করলে 4 4 16 464, এখানে একটা জিনিস দেখো, 3 4 12xy,
তিনি আর চারে গুণ করলে কত বারো এক্স ওয়াই প্লাস টুয়েলভ এক্স ওয়াই। দেখো প্রশ্নের টুয়েলভ এক্স ওয়াইটা এখানে রয়ে গেল, আর আমাদের এই এখানকার এক্স কিউব প্লাস ওয়াই কিউবের অনুসিদ্ধান্ত ব্যবহার করার ফলে আমাদের সেখানে মান বের হলো চৌষট্টি মাইনাস টুয়েলভ ইন্টু এক্স ওয়াই। তাহলে এই টুয়েলভ এক্স ওয়াই টুয়েলভ এক্স ওয়াই কাটাকাটি চলে গেলে মানে একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস, তো আমাদের থাকতেছে কি চৌষট্টি। আমাদের আনসার হচ্ছে কত চৌষট্টি। পঁচিশ নম্বর উদাহরণের আনসার চৌষট্টি। হ্যাঁ ২৬ নম্বরে প্রশ্নে দেওয়া আছে এ প্লাস ওয়ান ডিভাইড বাই এ ইকুয়াল টু সেভেন, আমাদেরকে মান বের করতে হবে এ কিউব প্লাস ওয়ান ডিভাইড বাই এ কিউব এর মান আমাদেরকে বের করতে হবে। ওকে, এখন এখানে এটা একটু ভিন্ন কেন, যদিও এর আগে আমরা সূত্র শিখেছিলাম এ কিউব প্লাস বি কিউবের দেন এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, এই সূত্র অনুযায়ী আমরা অঙ্ক করেছিলাম, এইটাকে আমরা ওই সূত্রের মধ্যে ফেলতে হবে। দেখো এটাকে এটাকে আমরা এ কিউব ধরলাম প্লাস ওয়ান ডিভাইড বাই একে আমরা বি কিউব ধরলাম, মানে এটা এ কিউব প্লাস বি কিউব। তোমরা কি বুঝতে পারছো এখানে ওয়ান ডিভাইড বাই এ কিউবটাকে আমরা ওয়ানের উপরে কিউব দিতে পারি, কোনো সমস্যা নেই, কারণ ওয়ানের উপরে কিউব দিলেও সে আনসার ওয়ানই হবে। তাহলে দোনোটার উপরে আমরা হোল কিউব দিতে পারি, এই হিসাবে আমি এটাকে হোল কিউব দিয়েছি। তা এখন তোমরা দেখো এটাকে আমরা এ ধরলাম প্লাস ওয়ান ডিভাইড বাই একে আমরা বি ধরলাম, তাহলে কি হবে এই সূত্র মোতাবেক অনুসিদ্ধান্ত মোতাবেক আমরা এটা বসাবো যে এ প্লাস বি মানে হচ্ছে ওয়ান ডিভাইড বাই এ হোল কিউব। এরপর দেখো মাইনাস চিহ্ন দেওয়া আছে, মাইনাস চিহ্ন এখানে সূত্রের থ্রি বসবে, এ হচ্ছে কত এ, বি হচ্ছে কত ওয়ান ডিভাইড বাই এ, আর এখানে এ প্লাস বি মানে হচ্ছে এ প্লাস ওয়ান ডিভাইড বাই এ। সো দেখো এ প্লাস ওয়ান ডিভাইড বাই এর মান কত, এ প্লাস ওয়ান ডিভাইড বাই এর মান হচ্ছে সেভেন, তো সেভেন হোল কিউব মাইনাস থ্রিটা থেকে গেল এ কাটা, তাহলে আমাদের হ্যাঁ এখানে তাহলে এ প্লাস ওয়ান ডিভাইড বাই এ ইকুয়াল টু কত আমরা মান পাচ্ছি, এখানে তো ওয়ান পাইতেছি আর এখানে এখানে ওয়ান আর এখানে সেভেন। তাহলে দেখো সাতকে যদি আমরা তিন দ্বারা কিউ মানে তিনবার গুণ করি, সাত সাত ৪৯ আর সাত ৪৯ কত সাত নং ৬৩ তিন হাতে ৬ চার সাত ২৮ ২৮ আর ৬ কত ৩৪, তাহলে ৩৪৩ বিয়োগ তিন সাত ২১ তাহলে কত ৩০০, এখান থেকে ২ চার থেকে ২ গেলে ২ তাহলে ৪২২। আমাদের আনসার এখানে শেষ। আচ্ছা এরপরে আমরা ২৭ নম্বর অঙ্কে চলে যাব। হ্যাঁ এখানে দেখো ২৭ নম্বর অঙ্কটার মধ্যে দেওয়া আছে এম সমান সমান টু, আমাদেরকে মান বের করতে হবে টোয়েন্টি সেভেন এম কিউব প্লাস ফিফটি ফোর এম স্কোয়ার প্লাস থার্টি সিক্স এম প্লাস থ্রি, এটার মান আমাদেরকে বের করতে হবে। তো এখানে তোমরা যদি কেউ এই এম এর মানটা সরাসরি এখানে বসাই দাও আসলে অঙ্কটা সহি শুদ্ধ হবে না, কারণ হচ্ছে এই অঙ্কটা সূত্রের অঙ্ক, তোমাকে সূত্রের মাধ্যমে সেটার মান বের করে এম এর মানটা তোমাকে প্রয়োগ করতে হবে। তো আমাদেরকে এখানে দেখো আমরা এটাকে সূত্রে কীভাবে প্রয়োগ করি, দেখো থ্রির উপরে যদি কিউব করি তাহলে টোয়েন্টি সেভেন হয়, তাহলে আমরা এই থ্রির উপরে কিউব এম এর উপরে কিউব প্লাস ৫৪ আমরা যেভাবে সেভাবে রেখে দিব প্লাস থার্টি সিক্স যেভাবে সেভাবে রেখে দিব। আচ্ছা আমরা এখানে থ্রিয়ের যেটা আছে থ্রিটা আমরা রেখে দিলাম, দেখো আমি জাস্ট এই অঙ্ক এই অংশটা করার জন্য তোমাদেরকে ভেঙে করানোর জন্য আমি এটা জাস্ট করলাম। এখন দেখো থ্রি এম হোল কিউব লেখা যায়, এটাকে আমরা এক কিউব মনে করলাম, আমরা এটাকে সূত্রে প্রয়োগ করতে হবে। তো সূত্রে প্রয়োগ করলে আমি জাস্ট তোমাদেরকে একটা সূত্র লিখে দেখাচ্ছি যে এ প্লাস বি হোল কিউবের সূত্রটা আমরা কী শিখেছিলাম, এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তো এখানে দেখো এটার সাথে আমরা এটাকে মিলাবো, তা আমরা যদি থ্রি এমকে এ কিউব ধরি প্লাস এই সূত্র অনুযায়ী থ্রি বসবে, তো আমরা এখানে সূত্র অনুযায়ী থ্রি বসাইলাম, আমরা এদিকে তাকাবো না, এদিকে আমাদের এখন আপাতত তাকানোর দরকার নেই, আমরা এখন জাস্ট সূত্রটা মিলাবো, আমাদের এটাকে এ ধরে তা আমরা সূত্রটা মিলাবো, আমরা এটাকে এ ধরছি থ্রি বসাইলাম এ স্কোয়ার দ্যাট মিন্স এম থ্রি এম হোল স্কোয়ার। এখন বি হবে কত, বি হবে কত, তুমি একটা জিনিস খেয়াল করো থ্রি এম স্কোয়ারকে যদি আমরা প্রয়োগ করি তাহলে নাইন এম স্কোয়ার হয়, তাহলে এখানে নাইন পাওয়া যাচ্ছে তিন নং ২৭, তাহলে আমরা যদি দুই ধরি দুই ধরি বি যদি আমরা দুই ধরি তাহলে আমাদের এই ৫৪ এম স্কোয়ার শব্দটা মিলে যায়, তাহলে আমরা কী করবো এখানে টুকে আমরা বি হিসাবে ধরব। দেখো এরপরে তাহলে আমরা এখানে থ্রি এম স্কোয়ার ইন্টু বিকে আমরা টু ধরছি, আমি এখানেও লিখতেছি সূত্রের পাশাপাশি, এখানে আবার
থ্রিটা পড়তেছে সূত্রে থ্রি, এখানে সূত্রে থ্রি বসাইলাম, এটা কত থ্রি এম, বিটা কত টু ধরেছিলাম টু স্কোয়ার, দেখো টু স্কোয়ার যদি ধরি তাহলে দুই দুগুণে কত চার, তিন চারা বারো, তিন বারো ছত্রিশ, এ দেখো ছত্রিশ মিলে গেল এবং এমটা এখানে বসে গেল। প্লাস এখন আমাদের কাজটা হবে, আমরা তো টুকে বি ধরেছিলাম, এই টুকে আমরা বি ধরলাম বি কিউব, দেখো আমাদের এখন সূত্র মিলে গেছে, কিন্তু এই লাইনের সাথে এই লাইনের কিন্তু মিল পুরোপুরি এখনও হয় নাই। তা আমি এখানে সূত্রের অংশটা কেটে দিচ্ছি, এটা আমাদের কাজ শেষ বুঝার। হ্যাঁ এখন দেখো এই পুরো লাইনটা দ্বারা সূত্রটা হয়ে যাচ্ছে, মানে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, সূত্রটা আমাদের হয়ে গেল। কিন্তু এই লাইনটা পুরোপুরি আমার প্রথম লাইনের সাথে মিলে নাই, আমাদেরকে মিলিতে হবে। দেখো কী কী মিলল, এই অংশটা এই অংশের সাথে মিলে গেল, এই অংশটা এই অংশের সাথে মিলে গেল, এই যে তিন তিরিকা নয় তিন নং সাতাশ, সাতাশ দুগুণা চুয়ান্ন এম স্কোয়ার, এটা মিলে গেল, চার দুগুণা চার তিন চারে বারো তিন বারো ছত্রিশ আর এম, এটাও মিলে গেল। কিন্তু এখানে কি হয়, এই দুইয়ের উপরে যদি আমরা কিউব করি আমাদের মান বের হবে আট, দুইয়ের উপরে কিউব করলে মান বের হয় কত, দুই দুগুণা চার চার দুগুণা আট, কিন্তু এখানে হচ্ছে কত থ্রি, তাহলে আমাদেরকে মাইনাস ফাইভ দিতে হবে এখানে, কারণ এটা কত আছে আট, আট থেকে পাঁচ বিয়োগ করে দিলে তিন মিলে যাবে। এখন এই লাইনের সাথে এই লাইনটা মিলে গেল। এবার আসো এটাকে আমরা এ ধরছি প্লাস এটাকে আমরা টুকে আমরা বি ধরলাম, তাহলে এ প্লাস বি হোল কিউব মাইনাস ফাইভ। এবার তোমরা এম এর মানটা এখানে ইউজ করবা, থ্রি ইন্টু টু প্লাস টু হোল কিউব মাইনাস ফাইভ। এরপর দেখো বাকি অংশটা এখানে করতেছি, তিন দুগুণা ছয় যোগ টু কিউব মাইনাস ফাইভ, ছয় আর দুই কত আট, আটের উপরে কিউব হবে, আট আটা চৌষট্টি, আর চৌষট্টির সাথে আট যোগ আবার গুণ করলে চার আটা বত্রিশের দুই হাতে তিন আট, ছয় আটা আটচল্লিশ, উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন, পাঁচশো বারো, তাহলে পাঁচশো বারো থেকে পাঁচ বিয়োগ, তাহলে পাঁচশো সাত, এ হচ্ছে আনসার। ওকে আমরা এখন সরল অঙ্কটা করবো কাজের, তারপর দুই নম্বর এবং তিন নম্বর তোমরা নিজেরা করবা, কারণ দুই নম্বর এবং তিন নম্বর কাজ এটা হুবহু তোমাদের প্রশ্নের উদাহরণের সাথে মিল আছে। দুই নম্বর উদাহরণ দুই নম্বর কাজটা মিল আছে তোমার তেইশ নম্বর উদাহরণের সাথে, হুবহু একই, জাস্ট সংখ্যাটা পাল্টাই দিছে বাকি সব মিল আছে। এরপরে তোমাদের তিন নম্বর যে উদাহরণটা এটা মিল আছে তোমাদের হুবহু ছাব্বিশ নম্বর উদাহরণের সাথে, শুধু সংখ্যাটা মানটা শুধু চেঞ্জ করে দিয়েছে বাকি সব ঠিক আছে। সো আমি শুধু তোমাদেরকে সরল অঙ্কটা করে দিব। দেখো সরল অঙ্কটাতে কী বলছে সবাই খেয়াল করো, এখানে আমাদেরকে একটু কাজ করতে হবে, এখানে সূত্র প্রয়োগ করতে হবে। হ্যাঁ এখানে একটা কাজ করতে আমাদেরকে সূত্রে প্রয়োগ করতে হবে। তো আমি জাস্ট একটা সূত্র লিখতেছি, দেখো যে এ মাইনাস বি হোল কিউবের যে সূত্রটা সূত্রের মধ্যে এখানে অনুসিদ্ধান্ত, সরি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি, এই জিনিসটা আমাদের আমরা শিখছি, কিন্তু এই সূত্র মোতাবেক আমরা বানানোর চেষ্টা করব। এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, এটাও এ হয়ে যাবে এটাও বি হয়ে যাবে। তো আমরা এখানে জাস্ট আমি তোমাদেরকে বাম পক্ষ এখানে একটা দেখাচ্ছে যে মনে করি এক্স সেভেন এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু এ আর ফাইভ এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু বি, এটা আমরা ধরলাম। তো এখন আমাদেরকে একটা কাজ করতে হবে, আমরা যখন এই এই অংশটার মধ্যে এটাকে অ্যাড ধরবো যে এ কিউব মাইনাস এটা বি কিউব মাইনাস থ্রি এক্সের কোনো মান আমাদের হাতে নাই, সো এটা যেভাবে আছে আমরা লিখবো সিক্স এক্স, এখানে এটা সমান সমান এ ইন্টু এটা সমান সমান বি, এটুকু আমরা পাইছি। দেখো এই অংশটার মধ্যে এটা আর এটা, এ দেখো মিল আছে সূত্রের ভিতরে অনুসিদ্ধান্তের, এই অংশটারও মিল আছে, এখানে আমরা এখন থ্রি এ বি, এখানে হচ্ছে সিক্স এক্স, তো এই দুটো জিনিসের ভিতরে আমাদের ভিন্নতা, এখানে মাইনাস মাইনাস সব কিছু ঠিক আছে, জাস্ট এই জিনিসটার মধ্যে আমাদের ভিন্নতা। তো আমরা এটা এখানে একটা কাজ করতে পারি, দেখো কাজটা হচ্ছে কি, আমাদের সূত্র যদি প্রয়োগ করতে হয় কী লাগবে এখন এখানে, সরি এটা মিল নাই এটা মিল আছে, আমাদের এ মাইনাস বিটা আমাদের লাগবে। তাহলে দেখো এই অংশ থেকে এই অংশ যদি বিয়োগ করি, এ থেকে যদি বি বিয়োগ করি তাহলে কী হয়,
এ থেকে বি বিয়োগ করলে এখানে বিয়োগ চিহ্ন, এখানে যোগ জায়গায় বিয়োগ চিহ্ন, যোগ বিয়োগের জায়গায় যোগ, এখানে যোগের জায়গায় বিয়োগ। দেখো এটা এটা কাটাকাটি যায়, থাকতে চলে সেভেন এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে টু এক্স, তার মানে এ মাইনাস বি, এই এ মাইনাস বি এর মানটা আমরা টু এক্স হিসেবে পাচ্ছি। তো আমরা এখন দেখো এটাকে এইভাবে লিখতে পারি, দেখো মাইনাস মাইনাস সিক্স এক্সকে আমরা ভেঙে লিখতে পারি থ্রি ইন্টু টু এক্স ইন্টু এ বি। দেখো এখানে এটা যদি সূত্রে এ কিউব হয়, এটা যদি সূত্রের বি কিউব হয়, মাইনাসগুলো আছে, এখানে সূত্রের থ্রিটা আমরা পেয়ে গেলাম, আবার এ বিটাও আমরা পেয়ে গেলাম, এই টু এক্সের মানটা হচ্ছে এম এন এস বি, এই যে টু এক্সের মান এম এন এস বি আমরা আমরা এই দুটা অংশ থেকে বিয়োজন করে আমরা সেটা পাইলাম। তো এখানে আমাদের কী হচ্ছে দেখো, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি ইন্টু এ টু এক্স হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ বি। দেখো এবার পুরোটা সূত্র হয়ে গেছে, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এম এন এস বি। তাহলে আমরা এখানে লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব, এম এন এস বি হোল কিউব। দেখো অংশটা তোমরা বুঝছো কি না, এখানে সিক্স এক্সটাকে আমাদেরকে পরিণত করতে হয়েছে কীভাবে, এখানে সিক্স এক্সটাকে ভাঙছি আমরা, প্রথমে আমরা সূত্র অনুযায়ী সিক্স এক্স থেকে থ্রি নিয়ে নিছি, বাকি টু এক্স থাকতেছে। তাহলে এই টু এক্সের মানটা আমরা কোথায় পাবো? তো আমরা এই দুইটা অংশকে ক্যালকুলেশন করছি, করার পর এখান থেকে টু এক্সের মান বের হলো এম এন এস বি, যেটা আমাদের প্রয়োজন ছিল সূত্রের জন্য। সূত্রে এম এন এস বি ছিল, এখানে কোনো এম এন এস বি ছিল না, কিন্তু টু এক্স ছিল, টু এক্সের পরিবর্তে মানে মান হিসেবে আমরা এম এন এস বি বসাইছি। ওকে, তাহলে আমরা এখানে পুরো অনুসিদ্ধান্তটা আমরা পেয়ে গেলাম এম এন এস বি হোল কিউবের। তো এবার আসো আমরা এর মানটা বসাই দিই, সেভেন এক্স মাইনাস সিক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স। ওকে, এরপরে আমরা কি করব, জাস্ট এটাকে মাইনাসটা উঠিয়ে ফেলবো, সেভেন এক্স মাইনাস সিক্স মাইনাস উঠাইলে ফাইভ এক্স মাইনাস মাইনাসে প্লাস সিক্স। তো এখন আমাদের কাজকে এখানে ছয় ছয় কাটা যাবে, কারণ ছয়ের সামনে প্লাস, একটার সামনে প্লাস, একটার সামনে মাইনাস। তো আমরা কি পাইতেছি দেখো, সেভেন এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে, আমি এই অংশটা এখান দিয়ে করতেছি, তোমরা এগুলো খাতা উঠায় নিবা, এই অংশটা এখানে যদি চলে যায় তাহলে সেভেন এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে টু এক্স হোল কিউব। তাহলে টু এর উপরে কিউব করলে এইট, এক্সের উপরে কিউব করলে এক্স কিউব, এই হচ্ছে তোমাদের আনসার। তো ধন্যবাদ, আজকে আমাদের ক্লাস এইটুকুই। আমি মোটামুটি তোমাদেরকে তেইশ নাম্বার থেকে তেইশ থেকে ছাব্বিশ পর্যন্ত, তেইশ থেকে সরি সাতাশ পর্যন্ত উদাহরণগুলো করা হয়েছে এবং সরল কাজের সরলটা করা হয়েছে, আর এক নাম্বার এবং দুই নাম্বারটা তোমাদের আমি উদাহরণের সাথে মিলাই দিলাম, ওটা তোমরা নিজেরা করবা। তাহলে কাজগুলো বাইশ থেকে এবং কাজ পর্যন্ত তোমাদের সম্পূর্ণ হাতের কাছে থাকবে, তোমরা এগুলো করে আমাকে নেক্সট ক্লাসের আগেই পাঠিয়ে দিতে হবে। ধন্যবাদ সবাইকে।